men's 50 over men's World Cup champions, a team that can never ever... ইতিহাসটা নতুন করে লিখেছে অস্ট্রেলিয়া। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ জিতেছে দলটি। তাতে সব মিলিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে অজিরা। এরপরই মেতে উঠেছে অদ্ভুত উল্লাসে। ড্রেসিং রুমে দলটির উদযাপনের অনুষঙ্গ হিসেবে ছিল মদ, আর সেটা তারা পান করেছেন নিজেদের জুতোই নিয়ে। জেতার পর ড্রেসিং রুমে গিয়েই গ্লেন ম্যাক্সওয়েল টুইট করে জানিয়ে দিয়েছিলেন, আমাকে আগামী কয়েকদিন খুঁজে পাবে না বন্ধুরা, উল্লাস। কেন তাকে খুঁজে পাওয়া যাবে না সেটা দেখা গেল আইসিসি প্রকাশ করা এক ভিডিওতে। সেখানে দেখা গেল অস্ট্রেলিয়ার সাজঘরে তিনি গিয়েছিলেন ঐতিহ্যবাহী স্কি গগলস পরে, তা পরে চলেছে উদযাপন। এরপর শুরু জুতোয় মদ নিয়ে খেয়ে উদযাপনের। শুরুটা করেছিলেন অজি উইকেট রক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড। দলটির অন্যতম প্রধান ব্যাটার স্টিভেন স্মিথ এই উদযাপনকে পেছনে রেখে অ্যাডাম জ্যাম্পাকে সঙ্গে নিয়ে ছবি তুলে প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অজি স্পিনার সদ্য সমাপ্ত বিশ্বকাপে তুলে নিয়েছেন 13 উইকেট। এর আগে মাঠ ছাড়ার সময়ও অ্যারন ফিঞ্চের দল পেয়েছে রাজকীয় সম্মান। দুবাই স্টেডিয়াম থেকে শিরোপা নিয়ে বেরোবার সময় দলটিকে বিশেষ গান বাজিয়ে বিদায় দেওয়া হয়েছে, যার তালে তালে নাচতেও দেখা গেছে মার্কাস স্টয়নিসকে। অ্যাশেজের সময় ঘনিয়ে আসছে, না হয় এমন উদযাপনে আরো কিছুদিন মেতে থাকতে পারতেন অজি খেলোয়াড়রা। তাই অনেক খেলোয়াড়ই অ্যাশেজ সিরিজকে মাথায় রেখে আগে ভাগে ছেড়ে দেবেন দুবাই, বাকিরা থাকবেন সেখানে, আরো কিছুদিন বুধ হবেন টি-20 বিশ্বকাপ জয়ের উন্মাদনায়। আশরাফি দিবা, আমার সংবাদ। Best shoes. Toe shoe.